তিন বছর আগের কথা, ঢাকায় মোহাম্মদপুরে কেন্দ্রীয় মসজিদে দুইজন খতমে তারাবির হাফেজ নিবে, কয়জন? দুইজন। খতমে তারাবির আমেজ শুরু হয়ে গেছে, হাজার হাজার মানুষের মুখে আওয়াজ, খতমে তারাবি হবে, দুইজন হাফেজকে নিয়োগ দেওয়া হবে, কারা চান্স পাবে? অনেক হাফেজ সেখানে ইন্টারভিউ দিয়েছে, ডালকানগর মাদ্রাসা, মাদানীনগর মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, এরপরে রহমানিয়া মাদ্রাসার অনেক ছাত্ররা সেখানে সিরিয়াল দিয়েছে খতমে তারাবির ইন্টারভিউ দিতে। দুই দিন ইন্টারভিউ হয়েছে, জুমার দিন আসরের নামাজের পর ঘোষণা হবে যে আজকে দুইজন হাফেজ কারা এই মসজিদে খতমে তারাবি পড়াবে। আসরের নামাজের পরে টিউনো বসা, স্থানীয় কাউন্সিলর বসা, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বসা, অনেক ওলামায়ে কেরাম বসা, বসে বসে কাগজ দেখতেছি কোন হাফেজ কত নাম্বার পেয়েছে, কাকে এত বড় মসজিদে খতমে তারাবির হাফেজ হিসাবে নিয়োগ দেওয়া হবে। এই চিন্তা ভাবনা নিয়ে সবাই কাগজ নিয়ে বসে আছে, একজনে বসে বসে নাম্বার লেখে, অমুক হাফেজ এত পেয়েছে, অমুক হাফেজ এত পেয়েছে। ইতিমধ্যে বাহিরে বারান্দায় দরওয়াজায় কে যেন আঘাত করেছে, মুয়াজ্জিন সাহেব দরওয়াজাটা খুলে দিয়েছে, তাকায়া দেখতেছে অল্প বয়সী দুইটা বাচ্চা দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি পরা, লম্বা জামা পরা, জীর্ণ শীর্ণ পোশাক, চেহারার ভিতরে একটা দুঃখ দুঃখ ভাব রয়েছে। মুয়াজ্জিন সাহেবকে সালাম দিয়ে বলল, মুয়াজ্জিন সাহেব, আমরা দুইজন আসছি এই মসজিদের খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য। মুয়াজ্জিন একবার চেহারার দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, এটাও কি সম্ভব? এরকম অল্প বয়সে দুইটা বাচ্চার সিনায় কিভাবে এত বড় ওজনওয়ালা কোরআন কিভাবে থাকতে পারে? ভিতরে গিয়া বলতেছে, ইমাম সাহেব, বাহিরে দুইজন ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে, খতমে তারাবির ইন্টারভিউ দিবে। ইমাম সাহেব বলল, কিছু হাদিয়া দিয়া বিদায় দাও, এখন আর ইন্টারভিউ নেওয়ার সময় নাই। পাশে এক মহাদেশ সাহেব বসা, তিনি বলল, সাবধান, এটা দুনিয়ার কোনো গতানুগতিক ইন্টারভিউ না, আল্লাহর ঘরের দরওয়াজা সবার জন্য খোলা, যারা যখন আসবে তখন ইন্টারভিউ নেওয়া হবে, আসতে দাও, এটা আল্লাহর ঘর, এখানে বাটপারি করার জায়গা না, এটা আল্লাহর ঘর, এখানে দুর্নীতি করার জায়গা না। দরওয়াজা খুলে দেওয়া হলো, বাচ্চা দুইটা আস্তে আস্তে করে ভিতরে ঢুকলো, সবাই তাকিয়ে আছে ওদের দিকে। মহাদেশ সাহেব প্রশ্ন করলো, তোমরা দুইজন কি হও? ছোট বাচ্চাটা বলল, আমরা দুইজন আপন মায়ের পেটের ভাই, তোমাদের সিনার ভিতরে কোরআন কি জমা আছে? বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, এগারো মাসে আমরা দুই ভাই একসাথে কোরআন শেষ করেছি, এত দেরি করে কেন আসলা? বলে, স্যার, এত দেরি করে আসার কারণ হলো আমরা দুইজন তো গরিব মানুষ, টাকা ছিল না, নারায়ণগঞ্জ থেকে হাঁটে হেঁটে হেঁটে বড় কষ্ট করে এখানে আসতে দেরি হয়ে গেছে, আমাদেরকে তারায়া দিয়েন না, আল্লাহর কোরআনের বুক ভরা আশা নিয়ে আপনার দরওয়াজায় এসেছি। পিয়ন সাহেব বলল, তাহলে হুজুর আপনি ওদেরকে প্রশ্ন করেন, দেখেন পারে কিনা। একজন মহাদেশ সাহেব তিনি বলল, বাবা, তোমরা যে কোনো এক জায়গা থেকে তেলাওয়াত করে শুনাও। ছোট বাচ্চাটা বলতেছে, হুজুর আমরা পড়লেই তো নেবেন না, আপনি প্রশ্ন করেন আমরা জবাব দিব। আরো অবাক হয়ে গেলাম, অবাক হওয়ার কিছুই নাই, আমার দেশের ছোট ছোট বাচ্চারা অন্ধ চোখে দেখে না, বিদেশের মাটিতে লাল সবুজের পতাকাকে উড্ডীন করে 82টা রাষ্ট্রকে পিছনে ফেলিয়ে বাংলাদেশের সন্তানেরা কোরআনের হাফেজরা কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে, ঠিক না বেঠি? লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। একজনে প্রশ্ন করলো, তোমার মন মতো বড় ছোট বাচ্চাটা এবার সুরায় তহা তেলাওয়াত শুরু করলো, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওর পড়া যত বাড়তেছে
আমি তাকায়া দেখতেছি টিউনর চোখের পানি বায়া বায়া পড়তেছে। পৃথিবীর ভিতরে একটা পরাই আছে, যেই পরাটা যে পরে সেও কাঁদে, যারা শুনে তারাও কাঁদে। আরে বেটা, দুই বছর আগে আমি বাইতুল্লায় গিয়েছিলাম আল্লাহর ঘরে তাওয়াফের জন্য। আমার ডান পাশে এক বাংলাদেশি শিল্পপতি সন্তান গুলশানে বাড়ি আছে, নামাজ পড়তো না, মাথা কামায়া যখন কি বলে সাদা কাপড় পরে যখন তওয়াফে লাব্বাইকের আওয়াজ দিতেছে, লাব্বাইকের আওয়াজ দেওয়া শেষ, মাগরিবের আজান শুরু হয়ে গেছে, নামাজ হবে, পাশেই দাঁড়াইলো। নামাজে যখন ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, আমি শুনতেছি এই লোকটা পাশে দাঁড়ায় বাচ্চাদের মতো কাঁদতেছে। নামাজ শেষ, ভাই আপনি কাঁদেন কেন? ওরে ভাই, আমি তো কাঁদি না, এই ঘরের মালিক যিনি তিনি আমারে কাঁদাইতেছে, এই ঘরের মালিক যিনি তিনি আমারে কাঁদাইতেছে। পৃথিবীর ভিতরে একটা পরাই আছে, যেই পরাটা হলো কোরআনের পরা, যে পরে সেও কাঁদে, যে শুনে সেও কাঁদে, যে মহব্বত লাগায় সেও কাঁদে, ঠিক না বেটি? ইউনো সাহেবের চোখের পানি পড়ে, মসজিদের ইমাম বলে স্যার আপনি কাঁদেন কেন, কোনো দুঃসংবাদ আসছে নাকি? টেলিফোনে বলে না না, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ দাঁড়াইয়া নামাজে যেই পড়া শুনিছি, আমার মন বলতেছে ওই পড়াটা এখন শুনতেছি। আর ইন্টারভিউ লাগবে না, নিয়োগ দিয়ে দেন। দুইজন বাচ্চাকে খতমে তারাবির জন্য যখন নিয়োগ দিয়ে দেওয়া হয়, 17ই রমজান মনে আছে, তারাবি যতবারে মানুষ মসজিদে তত ভিড় জমায়। আপনারা জানেন শহর লেভেলের মসজিদগুলা যেই মসজিদের পড়া যত সুন্দর, ওই মসজিদের মুসল্লির ভিড় তত বেশি না কম? যেই মসজিদের ইমাম সাহেব হাফেজ শব্দের কণ্ঠের আওয়াজ যত ভালো, যাদের তেলাওয়াত তার তুলির সহিত হয়, ওই মসজিদের মুসল্লি কম না বেশি? ও সন্তানের বাপ জীবনে কি অর্জন করলেন, মনটা কি চায় না আপনার মৃত্যুর পর আপনার একটা সন্তান ভোর রাত্রে চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে আল্লাহ আমার আব্বারে কবরে আজাব দিয়েন না, আমার মায়েরে কবরে শাস্তি দিয়েন না, এমন একটা সন্তানকে কোরআনওয়ালা বানান, ঠকবেন না রে সন্তানের বাপ, হিংসা করে লাভ নাই, একটা সন্তানকে কোরআনের জন্য তৈরি করে যান, ঠকবেন না। ভাইরা আমার, 17ই রমজান স্পষ্ট আমাদের মনে আছে, এই বাচ্চা দুইটার এত চমৎকার পড়া। গত বছর এই ছেলে দুইটা দুবাই থেকে পুরস্কার নিয়ে আসে, যত ছোট বাচ্চা তত বড় পুরস্কার পায়। জবাব দেন, এই দিলের ভিতরে কোরআন ঢুকায় দেয় কে? যেটা কেউ পারে না সেটা কে পারে? পারে কি পারে না? ভাইরা আমার, হিন্দু মহিলারা পানি আনতে গিয়ে পিছনে দাঁড়ায় দাঁড়ায় পড়া শুনেছে। 17ই রমজান খতমে তারা বিশেষ, নামাজের ভিতরে এক পারা কমপ্লিট, অসংখ্য মানুষ এই বাচ্চা দুইটার সাথে মুসাফার জন্য আসে, আসবেই বা না কেন, যে আঙ্গুল দিয়ে কোরআনের লাইন টানে ওই আঙ্গুলের ভিতরে খোদার পক্ষ থেকে বরকত নাজিল হয়। অসংখ্য মানুষ দাঁড়ায় দাঁড়ায় মুসাফা করে, একটু হাতটা নাড়ায়। অনেক শিল্পপতিরা আছে, এরা মসজিদে গিয়া ওই বাচ্চা দুইটার সাথে বুকটা লাগায় আর বলে বাবা তোদের সিনার বড় দাম, কারণ তোদের সিনার ভিতরে আল্লাহর কোরআন জমা আছে। আয় আমি গুনাগার, তোদের সিনাটা আমার সিনার সাথে লাগা দাও, কারণ ওই পবিত্র সিনা যখন অপবিত্র সিনার সাথে লাগে, পবিত্র সিনার বরকতে অপবিত্র সিনাটাও আল্লাহ দামি বানায় দেয়। পিছনে একজনে বয়া বয়া কান্দে, এই আওয়াজটা মসজিদের ভিতরে চলে গেছে, মুসল্লিরা জড়ো হয়ে গেছে, এক ব্যক্তি মসজিদের পিছনে বসে বসে কান্দে। আরে অনেক মানুষ ভিক্ষা করতে গিয়েও তো কান্দে, কান্দে না, কান্দতেই পারে। কিছু মানুষ বলে কি মুরব্বি টাকা লাগবে, অসুস্থ হয়ে গেছেন, বলে না টাকা লাগবে না, অসুস্থ হই নাই, তা কাঁদেন কেন? বলে বলতে পারি না, এটা বললে তো হবে না, কেন কাঁদেন এখানে বসে বসে তারাবির পরে, কেন কাঁদতেছেন? অনেক মানুষ ভিড় হয়ে গেছে, ওই ছোট্ট দুইটার একটা বাচ্চার নজর পড়েছে ওই লোকটার দিকে, দৌড়ায় কাছে গিয়া বলে কেউ কিছু বলবেন না, এই লোকটা আমাদের দুই ভাইয়ের বাবা। সবাই তাকিয়ে আছে, এই বুড়া মানুষের দুইটা সন্তান। ইমাম সাহেব দৌড়ে এসে বুকে জড়ায় ধরে বলে চাচা এমন দুইটা সন্তান জন্ম দিছেন,
হাজার হাজার মানুষ এদের কাছে দোয়া নেওয়ার জন্য আসে শুধু কোরআনের কারণে। আপনি তো আজকে হাসবেন খুশি হবেন, কাঁদতেছেন কেন? এই মুরব্বি লিশকা চালাই তো ঢাকা শহরে, গামছা দিয়া চোখের পানি মুছে আর বলে হুজুর আমি যেই খুশি হইছি এর চেয়ে ওদের মা বেশি খুশি হইত, কিন্তু কপাল খারাপ, এই বাচ্চা দুইটার মা কবরে চলে গেছে। আমি ঢাকা শহরে রিকশা চালাই, বস্তির ভিতরে রুম ভাড়া নিয়া এই বাচ্চা দুইটারে কোরআনের হাফেজ বানাইছি। অতএব আমার দিলে বড় আশা, আল্লাহ যেন মরার পরে কবরে আর শাস্তি না দেয়, এই বাচ্চা দুইটার কারণে যেন আল্লাহ আমারে মাফ করে দেয়। ঈদের সময় বাড়ি গেলে আমার এই বাচ্চা দুইটা সেমাই খায় না, ওদের মায়ের কবরের কিনারা দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে মা ঘরে গিয়া দেখি আপনার বিছানা পড়ে আছে, আপনার বিছানা খালি অথচ মা কবরে শুয়ে আছে। হুজুর ওদেরকে বুঝাইতেও পারি না মায়ের জন্য এরকম করতে হয় না। ঈদের নামাজ শেষ হওয়ার পর আমার এই বাচ্চা দুইটা কবরের কিনারা দাঁড়া দাঁড়া কান্দে, আমি যদি বলি ঘরে চল, আমার ওরা দুই ভাই বলে জানেন না ঈদ শেষ হওয়ার পর তো অনেকের পায়ে আল্লাহ শিকল লাগায় দিবে, অনেককে আল্লাহ জাহান্নামে ফালায় দিবে, আল্লাহ যদি আমার মায়েরে আবার জাহান্নামে সুটকি বানায় তো উপায়টা হবে কি? এই জন্য আমরা দুইটা ভাই মায়ের কবরের কিনারায় দাঁড়ায় সূরা ইয়াসিন পড়ি।